হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজ আমার চিতই পিঠা খেতে ইচ্ছে করছে, তাই আমি চিতই পিঠা তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে অনেক মজা, তাই আমি তৈরি করেছি। ফার্স্টেই নিয়েছি চালের গুঁড়া। এই প্যাকেটের চালের গুঁড়া দিয়েই আমি আজকে আপনাদের পিঠা তৈরি করে দেখিয়েছি। আমি চালের গুঁড়াটা মেপে নিয়েছি। আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। শুকনো চালের গুঁড়া দিয়েও ভালো পিঠা তৈরি করা যায়। এখন আমি মেপে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটার সাথে আমি আরও নিয়েছি 1 কাপ ভাত। আমি সিদ্ধ চালের ভাতটা নিয়েছি, কারণ এটা চাল ভিজিয়েও নেওয়া যায়, কিন্তু আমি শুকনো চালের গুঁড়ার সাথে 1 কাপ ভাত নিয়েছি। 1 কাপ ভাত নেওয়ার পরে আমি নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এটা আমি ভাত ও চালের গুঁড়ার সাথে নিয়েছি। এখন আমি নিব গরম পানি, যেটা আমার হাতে সহ্য হয় এরকম গরম পানি নিব 3 কাপের মতো। 3 কাপের মতো পানি দিয়ে তারপরে আমি ব্লান্ডার করব। প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে ব্লান্ডার করেছি। এখন আমি পানি দিয়ে দিব আরও 1 কাপের মতো। ভালো করে ব্লান্ড করে নিব। হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্লান্ড করলে হাত দিয়েও করা যায়, কারণ তখন ভাতটা আর নরম হবে না, সেজন্য আমি হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্লান্ড করে নিয়েছি। প্রথমে আমি 2 কাপ পানি দিয়েছিলাম, তারপরে আমি 1 কাপ পানি দিয়েছি, এবং তারপরে আমি দিয়েছি 1/2 কাপ পানি। এই মোট আমি পানি দিয়েছি 4/4 কাপ। 4/4 কাপ পানি দিয়ে আমি ভালো করে ব্লান্ড করে নিয়েছি। ব্লান্ডার দিয়ে ব্লান্ড করা যায়, কিন্তু আমি হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্লান্ড করেছি। আমার কাছে হ্যান্ড ব্লান্ডার দিয়ে সহজ লেগেছে, তাই আমি হ্যান্ড ব্লান্ডার দিয়েই এভাবে ব্লান্ড করে নিয়েছি। এভাবে আমি 5 মিনিটের মতো ব্লান্ড করে নিয়েছি। ব্লান্ড করে ভালো করে নিতে হবে, কারণ এটা শুকনা গুঁড়া, তাই ভালো করে নিয়েছি। 1/4 চা চামচের মতো লবণ, আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি অতটুকুই নিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। আমি নিয়েছি আমার স্বাদ মতো। হ্যান্ড ব্লান্ডার দিয়ে ভালো করে ব্লান্ড করে নেওয়ার পরে আমি রেখে দিব কিছুক্ষণ। এটা ভালো করে ব্লান্ড না করলে পিঠাটা ভালো করে ফুলে উঠবে না। আর অবশ্যই আপনারা গরম পানি দিবেন, যে গরম পানিটা আপনার হাতে সহ্য হবে সেই গরম পানিটা আপনারা দিবেন। আমিও সেভাবেই গরম পানিটা দিয়েছি। আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি এবং আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আমি 4/4 কাপের মতো পানি দিয়েছি, কারো একটু বেশি লাগতে পারে এবং কারো একটু কম লাগতে পারে। চালের গুঁড়ার গোলাটা অনেক সুন্দর হয়েছে এবং পিঠাটাও মাশাল্লাহ ভালোই হয়েছে, আমি এখন আপনাদের সেটা শেয়ার করলাম। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমি চুলায় এখন লোহার একটা খাস তুলে দিলাম, যেটাকে পিঠা তৈরি করব, এটাকে সাজ বলে, একটা সাজ তুলে দিয়েছি এবং সাজটায় একটু তেল গরম করে একটু তেল মাখিয়ে নিয়েছি, পিঠাটা যেন উঠে যায়। এখন আমি 1/1 করে, গরম হয়ে গেছে পর 1/1 করে পিঠে দিয়েছি। পিঠে দিয়ে কিছুক্ষণ আমি রাখবো, ঢাকবো না। পিঠেটা একটু ফুলে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু সেটার আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইলে ওরকম চার্জ ছিল না, সেই জন্য আমি ঢাকনাটার ভিডিও করতে পারিনি।
এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কারণ আমার মোবাইলে চার্জ ছিল না দেখে আমি ভালো করে ঢাকনা দেখাতে পারি নাই, তাই এইভাবেই যতটুকু পেরেছি সেটুকু দেখিয়ে দিয়েছি কারণ মোবাইলে চার্জ ছিল না। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, এভাবে আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি সবগুলো এবং মাঝে মাঝেই তেল ব্রাশ করে নিয়েছি সাজের উপর দিয়ে। এই চিতই পিঠার গুলাটা হাত দিয়েও করা যায় কিন্তু এটা অনেক সময় লাগে, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আমি ছোট একটা চামচ নিয়েছি এবং একটা দিয়ে একটাই দিতেছি। এখন পিঠাগুলো দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পিঠাটা অনেক সুন্দর হয়। আমি একটু ঢেকে নিয়েছিলাম, আপনার ঢাকনাটা তুলে দিয়েছি, এখন পিঠাগুলো তুলে নিয়েছি। পিঠার কোলাটা তৈরি করা ভালো হলে এবং একটা সাজ থাকলে আর পিঠা তৈরি করতে সময় লাগে না, এটা প্রায় আধা ঘন্টার ভিতরেই সব পিঠা তৈরি করা যায়। এটা তৈরি করতে খুবই ভালো লাগে, আপনারা তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠা গরম গরম খেতে অনেক মজা এবং ভিজিয়ে খেতেও মজা। আমি অন্যদিন আপনাদের দুধ দিয়ে ভিজিয়ে এই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দুধ ও খেজুরি গুড়ের সাথে ভিজিয়েও খাওয়া যায়, আবার চিনি ও দুধের সাথে ভিজিয়ে খাওয়া যায়, এটা খেতে অনেক মজা। আমার সব পিঠা বানানো হয়ে গেছে, অন্যদিন আমি মাংস রান্না করে আপনাদের পিঠা তৈরি করে দেখাবো। পিঠা আমি এভাবে তৈরি করেছি, এখন আপনাদের সাজিয়ে পরিবেশন করেছি। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। পিঠাগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে বেশি বেশি শেয়ার করবেন এবং নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই পিঠেগুলো মাংসের সাথে খেতে অনেক মজা। আমি আর একদিন চুটকি ভর্তা করে এই পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। চিতই পিঠাগুলো গরুর মাংস, হাঁসের মাংস এবং মুরগির মাংসের সাথেও খেতে অনেক মজা এবং গরম গরম খেলে খুবই ভালো লাগে। আমি পিঠার সাথে এখন এই ভর্তা একটু লাগিয়ে দেখিয়ে দিব এবং খেয়ে দেখব কতটা মজা হয়েছে। এখন আমি মরিচ ভর্তা লাগিয়ে দিলাম পিঠার সাথে, আরেকটা লাগিয়ে দেব। আরেকটা পিঠার সাথে আমি ধনেপাতা ভর্তা লাগিয়ে দিয়েছি এবং খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে। এখন আরেকটা পিঠা নারকেল ভর্তার সাথে লাগিয়ে দেখিয়ে দিব আপনাদের কতটা দেখতে সুন্দর লাগছে এবং খেতে অনেক মজা। এই শীতের দিনে এই পিঠাগুলো খেতে অনেক মজা। বাংলাদেশে এই পিঠাগুলো অনেক শীতের সময় বিক্রি করে, বাইরে খোলা বাজারে এবং খোলা জায়গায় বানিয়ে বানিয়ে বিক্রি করে, আবার গোল গোল পিঠাও তৈরি করে দেয় এভাবেই। এখন আমি দেখাবো মরিচ ভর্তা। মরিচ ভর্তা করতে আমার যা যা লেগেছে, আমি 4 টেবিল চামচ চিলি ফ্লেক্সের নিয়েছি এবং নিয়েছি 4 কোয়া রসুন এবং লবণ, একটু পানি ও অল্প একটু পেঁয়াজ কুচি, এগুলো একসাথে নিয়েছি ব্লেন্ড করার জন্য। সাথে দিয়ে দিছি লবণ। মরিচ ভর্তা সবসময়ই ভালো লাগে শীতের দিনে এই চিতই পিঠা খেতে, তাই আমি এই মরিচ ভর্তা করেছি। আমি চিলি ফ্লেক্স নিয়ে এই ভর্তাটা করেছি, লাল মরিচ দিয়ে করলেও হয় কিন্তু লাল মরিচটা আমার কাছে ছিল না কারণ এটা দোকানেও আমি পাইনি, তাই আমি চিলি ফ্লেক্স নিয়েছি, পানি দিয়েছি আর লবণ এবং রসুন দিয়েছি। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা ছোট প্লাস্টিকের বাটিতে নিয়েছি কারণ আমি অল্প ভর্তা করব, তাই এই হ্যান্ড ব্লেন্ডারটা যেন ওটার ভিতরে ভালো মতো বসে সেই জন্য আমি ছোট একটা প্লাস্টিকের কন্টেইনারে এই ভর্তাটা করেছি। যদি আমি বড় কন্টেইনারে করি তাহলে এই ভর্তাটা করা যাবে না। আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা চাইলে একটু লিকুইডও করতে পারেন আবার এভাবেও নিতে পারেন।
আমি সেজন্যই ছোট কন্টেইনারে নিয়েছি। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটি ছোট বাটিতে নিয়ে নিলাম পরিবেশনের জন্য। এখন আমি ভর্তা করে নিব ধনে পাতা কাঁচা মরিচ। এটা ভর্তা খেতে অনেক মজা এই চিতই পিঠার সাথে, তাই আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এবং চারটা মরিচ, আর নিয়েছি রসুন চার কোয়া বড় বড় রসুন। এখন আমি ওই কন্টেইনারের ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি একটু পানি দিয়েছি ও দিয়েছি সাথে লবণ পরিমাণ মতো। আমি চারটা কাঁচা মরিচ কেটে দিয়েছি ও রসুন দিয়েছি চার কোয়া। আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আমি সব কিছু ব্লেন্ড করে নিই এবং আমার ভালোই লাগে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিতে। এখন ধনে পাতাটা ব্লেন্ড হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য ছোট একটা বাটিতে আমি তুলে নিয়েছি। ভর্তাটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি হবে। তারপরে আমি ভর্তা করেছি নারকেল ভর্তা। এই নারকেল ভর্তাটা খেতে অনেক মজা। আমি নারকেল ভর্তার জন্য নিয়েছি কোয়াটার কাপ নারকেল এবং তিন কোয়া রসুন এবং ছোটো 1 ইঞ্চির মতো আদা, আর সাথে নিয়েছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। আমি কাঁচামরিচ দিয়েও করতে পারতাম, কিন্তু এটাকে কালার আসার জন্য আমি চিলি ফ্লেক্স নিয়েছি এবং সাথে দিয়েছি লবণ। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচ দিলেও ভালো লাগবে, কিন্তু আমার কাছে চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগে, তাই আমি এটাই দিয়েছি। এটা খেতে অনেক মজা, তাই আমি এই নারকেলের ভর্তাটা চাপটির সাথেও খেতে ভালো, পিঠার সাথেও খেতে ভালো এবং ভাতের সাথেও খেতে অনেক মজা। এটা পিঠা ও চাপটির সাথেই খেতে অনেক মজা। আমি শুকনো এই চিলি ফ্লেক্স দিয়েই ভর্তাটা তৈরি করেছি, সাথে দিয়েছি একটু পানি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এটা দিয়ে তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই সব কিছু ভর্তা করে খাই। আমার পাটা আছে, কিন্তু আমার পাটায় ভর্তা করতে ভালো লাগে না, তাই আমি ব্লেন্ডার দিয়ে করি। যখন আমার ভালো লাগে তখন আমি পাটায় করে নিই। পাটায় ভর্তা আমার কাছে ঝামেলা মনে হয়, তাই আমি হ্যান্ড ব্লেন্ডারেই বেশি করি।